ধাবা স্টাইলে খুবই মজার চিকেন ভর্তা করে দেখাবো। ভিন্ন স্বাদের এই চিকেন ভর্তাটা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। প্রথমে প্যানে আমি মুরগির একটি বুকের পিস নিয়ে নিয়েছি, এখানে প্রায় 100 গ্রামের মতো চিকেন আছে। এরপর এটাতে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, সেই সাথে 2 পিস করে এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। হালকা একটু নেড়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নেব। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এভাবে তুলে নিচ্ছি। সেই সাথে আস্ত যে মশলাগুলো ছিল সেটাকে এইভাবে তুলে আমি ফেলে দিব, আর এই চিকেন স্টকটা আমরা পরে ব্যবহার করব। এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেনটাকে একটি বলে নিয়েছি, এইভাবে কাটা চামচ দিয়ে চিকেনটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। সবগুলো চিকেন স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে, চিকেনের সাথে হাড়টাকে আমি তুলে ফেলে দিচ্ছি। প্যানে আমি সামান্য তেল দিয়ে এখানে 2 পিসের মতো এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। আস্ত কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 4 পিসের মতো। 2 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দুই থেকে 3 মিনিটের মতো পেঁয়াজ বাটাকে আমি এভাবে ভেজে নেব। এরপর এখানে আমি 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। একদম সামান্য একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজ বাটার সাথে মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে এর থেকে কাঁচা স্মেলটা চলে যায়। চুলার আঁচ এই পর্যায়ে লো মিডিয়ামে আছে। এখন আমি এতে 1/2 কাপের মতো টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এরপর আবারও কয়েক মিনিটের জন্য এটাকে একটু রান্না করে নেব। এখন আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে লাল মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। সেই সাথে 1/2 চা চামচ করে দিলাম ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। সব মশলাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি মজার হয়। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন সিদ্ধ করে রাখা যে চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিব। এখন আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মশলার সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি প্রায় 1/2 কাপের মতো চিকেন স্টক দিয়ে দিব। চুলার আঁচ এখন মিডিয়াম টু হাই রেখে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যখন এরকম একটু মাখা মাখা হয়ে যাবে, তখন এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। এই শেষের পর্যায়ে আপনারা চাইলে মেথি ইউজ করতে পারেন, তবে এর ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি ইউজ করছি না। চিকেন ভর্তাটা হয়ে গিয়েছে, চুলার আঁচ বন্ধ করে এখন আমি এটাকে সার্ভ করে নিব। উপর থেকে এইভাবে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।